দেশ জুড়ে বামেদের ডাকা দুদিনের ধর্মঘটের সকাল থেকে তেমন কোনো প্রভাব পড়ল না আসানসোল শিল্পাঞ্চলে। কেন্দ্রীয় নীতির প্রতিবাদে দেশ জুড়ে ধর্মঘটের ডাক, বামেদের ডাকা দুদিনের ধর্মঘটে সোমবার সকাল থেকে তেমন কোনো প্রভাব পড়েনি আসানসোল শিল্পাঞ্চলে। সোমবার সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক থাকতে দেখা গেছে। আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস, মিনিবাস ও সরকারি বাস অন্য দিনের মতো যাতায়াত করতে লক্ষ্য করা যায়। অপরদিকে পশ্চিম বর্ধমান আর এক শিল্প শহর দুর্গাপুরের সকালের চিত্রটা ছিল একটু অন্যরকম। সকালে মিনিবাস চলাচল করলেও বড় বাসের সংখ্যা অন্য দিনের তুলনায় কম লক্ষ্য করা যায়, তবে সরকারি বাস চলতে লক্ষ্য করা গেছে। অন্যদিকে বামেদের পক্ষ থেকে রাণীগঞ্জের রাস্তা অবরোধ করে দেয়। রাস্তা অবরোধকে কেন্দ্র করে পুলিশের সাথে বাম কর্মীদের বচসা হতে দেখা যায়। পরবর্তী অংশে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক করে। সব গাড়ি চলছে, অটো টোটো বাস মিনি বাস সব চলছে, বাজার স্বাভাবিক আছে, কোনো ব্যাপারে এরকম নেই, মানে সবই স্বাভাবিক আছে, বিলকুল স্বাভাবিক আছে। সকাল থেকে সব গাড়ি ঘোড়া এই তো আপনি দেখছেন, সকাল থেকে বাস মিনি বাস অটো টোটো যতগুলো সমস্ত স্বাভাবিক আছে, কোনো রকম ব্যাপার নেই। মন মানা হচ্ছে না, যারা বহন দেখেছে তাদের কোনো অস্তিত্বই নেই। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।